হ্যালো বন্ধুর রাশিগুলি সবাই ভালো আছেন আজকে কোনো ফেস ক্যাম্প নয় আজকের এই ভিডিওটা আমি জানাতে এলাম যে বিষয়টা সেটা হচ্ছে একেবারে নতুন ইউটিউবারদের জন্য পুরনো ইউটিউবারদের জন্য নয় পুরোনো ইউটিউবাররা এই বিষয়টা জানে বিষয়টা কি বিষয়টা হচ্ছে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আপনারা যদি তিনশো দিনের মধ্যে তুলতে না পারেন তাহলে কি আপনার চ্যানেলকে আর মনিটাইজেশান দেওয়া হবে না নাকি কি হবে পুরো বিষয়টা এইটা নিয়ে আমি আপনাদেরকে বোঝাবো প্রথমে বলে রাখি এক হাজার সাবস্ক্রাইবারটা এটা কিন্তু আপনার এক বছরের মধ্যে তুলতে হবে আগামী নয় সবসময় মনে রাখবেন যে লাস্ট মানে পিছন দিকের এক বছরের মধ্যে তুলতে হবে আর একবার এক হাজার সাবস্ক্রাইবার তুলে নিলে সেটা কিন্তু আর কখনো রিকোয়ারমেন্টে থাকবে না সেটা কিন্তু একেবারে আপনার ওখানে রাইট হয়ে যাবে যেখানে মনিটাইজেশান রয়েছে যেখান থেকে অ্যাপ্লাই করতে হয় তো এই এক হাজার সাবস্ক্রাইবার একবারের জন্য কিন্তু চারা যে ঘন্টা ওয়াচ টাইম এটা লাস্ট থ্রি সিক্সটি ফাইভ ডেজে তুলতে হবে নট আগামী বিষয়টা আমি আপনাদেরকে একেবারে সিম্পলভাবে বুঝিয়ে দিই জিনিসটা কি ধরুন আপনাকে শেষ দশ দিনের মধ্যে কুড়িখানা ডিম খেতে হবে এখানে কুড়িখানা ডিম আপনাকে বলা হলো যে আপনাকে লাস্ট দশ দিনের মধ্যে খেতে হবে এবার আপনি দশ দিনটাকে কিভাবে হিসাব করছেন আগামী নয় কিন্তু আপনি এখানে ধরে নিন একদিন দুদিন তিন দিন বা এইভাবে না করে আমরা আর একটু বেটার বলি এইভাবে গেলে সুবিধা হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ কিন্তু দশ দিনের শেষ করব না পুরো বিষয়টা তার কারণ আপনাকে বলা হয়েছে লাস্টের দশ দিন এবার আমি চলে যাই এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ এখনও একটা দিয়ে দিই কুড়ি তো টোটাল কুড়িখানা দিনকে আমি দেখিয়ে দিলাম এটা ধরুন আমি থ্রি সিক্সটি ফাইভকে কুড়ি দিনের মধ্যে বোঝার ব্যাপারটা দেখাচ্ছি তো প্রথম দিন যেদিন আপনি শুরু করলেন ডিম খাওয়া সেদিন আপনি প্রথম দিন খেলেন না এই দিনটা বাদ গেল তারপরের দিন দুটো খেলেন তারপর দিন একটা খেলেন তারপরের দিন তিনটে খেলেন তারপর দিন আবার খেলেন না খেতে পারলেন না তারপর দিন আবার চারটে খেলেন তারপরের দিন খেলেন একটা তারপর দিন খেলেন দুটো তারপরের দিন খেলেন একটা তো আপনার দেখুন কদিন হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আর একটা দিন ধরে নিই এই দিনও আপনি দুটো খেলেন দশ এই দশ দিনের মধ্যে আপনি কটা ডিম খেয়েছেন দুই আর একে তিন আর তিনে ছয় ছয় আর চারে দশ দশ আর একে এগারো এগারো আর দুয়ে তেরো তেরো আর তিনে ষোলোটা তাই তো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলোটা এইবার এর পরের দিন যদি আপনি একটা খান তবে সতেরোটা হবে আর এই যে ডেটটা আপনি খান এই ডেটটাই বাদ চলে যাবে টোটালি আপনার এই লাস্ট দশ দিনের মধ্যে থেকে তারপরের দিন যদি আপনি একটা খান ঠিক আছে এই দুটো দিন কিন্তু বাদ চলে গেল। এই যে এই দুটো খেয়েছিলেন এই হিসাবে থাকলো না পিছন দিকে দেখুন এরপরে কি আসছে কটা খেয়েছেন এখনও অবধি তিন আরেক চার চার আর চারে আট একে নয় আর দুই এগারো বারো আর দুয়ে চোদ্দো পনেরোশো ষোলোটাতেই রয়েছে এর পরের দিন আপনি ধরুন চারটে খেয়ে নিলেন আর ভাবলেন আপনি ষোলোটা ছিল আর চারে কুড়িটা কমপ্লিট করলাম কিন্তু না আপনার উনিশটা হবে কেন তার কারণ এই দিনটা যখনই আপনার প্লাস হলো তখন লাস্ট যে দিনটা ছিল সেটা কিন্তু মাইনাস হয়ে গেল এই একটা বাদ চলে গেল দেখুন উনিশটা চার আরেক পাঁচ আরেক ছয় দুই আট আরকে নয় দশ এগারো বারো বারো আর চারে ষোলো আর তিনে উনিশ ঠিক আছে এর পরের দিন আপনি খেলেন দুটো তাও হবে না কারণ তিনটে বাদ চলে গেল তারপরের দিন আপনি আবারও খেলেন দুটো এই ডেটে আপনি কিছু খাননি এই ডেটটা বাদ গেল এবার দেখুন তো লাস্ট দশ দিনের মধ্যে চার আরেক পাঁচ আয়ে সাত আরকে আট আর দু দশ দশ এগারো বারো বারো আর চারে ষোলো ষোলো আর দুয়ে আঠেরো আর দুই কুড়ি এই দশ দিনের মধ্যে আপনি কুড়িটা খেয়ে নিয়েছেন অতএব আপনার এখানে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম রাইট হয়ে গেল বিষয়টা ঠিক এরকম তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে আপনাকে লাস্টের যে তিনশো পঁয়ষট্টি দিন তার মধ্যে থাকতে হবে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম আপনার এদিক থেকে যাবেন না পিছন দিক থেকে আসবেন মানে আপনি যদি ধরুন এই মে মাসের এক তারিখে কাজ শুরু করেছেন এই মে মাসের এক তারিখ থেকে সামনের মাসের মানে মে মাসে ধরুন দু তারিখ থেকে কাজ শুরু করেছেন তাহলে এই মে মাসের দু তারিখ থেকে আপনার সামনের বছর দু হাজার তেইশ দু হাজার তেইশের ফার্স্ট মে এর মধ্যে যদি আপনি তুলতে না পারেন ধরুন তিন হাজার তুলেছেন কোনো অসুবিধা নেই এদিকে যেরকম একটা দিন করে আপনি ওয়াশ টাইম গেন করতে করতে যাবেন প্লাস হতে হতে যাবে প্রতিদিনের ঠিক আছে সেরকম এই লাস্টের থেকে এখানে যখন একের পর দুই আসবে এদিকে দু তারিখটার যে গেন করেছিল সেটা মাইনাস হয়ে যাবে এখানে যেরকম তিন তিন থার্ড মে হবে এখানে থার্ড মে মাইনাস হয়ে যাবে ফোর্থ মে হবে ফোর্থ মে এখানে মাইনাস হয়ে যাবে এইভাবে কিন্তু আপনার এই পিছন দিকে ভিউজগুলো কাটতে থাকবে বা ওয়াশ টাইমগুলো কাটতে থাকবে আর নতুন যেগুলো সেগুলো প্লাস হবে তো প্রথম প্রথম আমাদের কী হয় সাবস্ক্রাইবার কম থাকে তারপর ভিউজ আসে না ওর জন্য আমরা প্রথম প্রথম পাই না পরে দেখা যায় তিন চার মাস প্রথমের যদি আমাদের এরকম থাকে প্রথমের মাসগুলোতে এরকম 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 ভিউজ আসবে তারপর আস্তে 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 করে আপনার চ্যানেল গ্রোথ হবে কোনো মাসে কমবে কোনো মাসে বাড়বে এইভাবে গ্রোথটা কিন্তু আপনার হবে এইভাবে গ্রোথটা যদি হয় তাহলে কি হবে আপনার এই প্রথম দিকের কম ভিউজগুলো যদি কেটেও যায় সেক্ষেত্রে পরের দিকের ভিউজগুলো যেহেতু বাড়ছে সেক্ষেত্রে আপনার কিন্তু লাস্ট এরকম থ্রি সিক্সটি ফাইভ ডেজের মধ্যে আপনার হয়ে যাবে আপনার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম তো আশা করি বিষয়টা বোঝাতে পারলাম এই ছিল ভিডিওর বিষয়বস্তু খুব বড় করলাম না ছোট্টর উপর বিষয়টা বুঝিয়ে দিলাম অনেকেই আমাদেরকে এই বিষয়টা নিয়ে বলছিলেন যে এই বিষয়টা কী হবে এক বছরের মধ্যে না তুলতে পারলে তো এরকম কোনো ব্যাপার নেই সবসময় মনে রাখবেন আগামী এক বছর নয় লাস্ট এক তিনশো দিন মানে আজ থেকে শুরু করে পিছন দিকে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে আপনি এইটা তুলতে পেরেছেন কিনা যদি তুলতে পারেন তাহলেই রাইট হয়ে যাবে এবং যদি না পারেন কোনো অসুবিধা নেই আপনি কাজ করতে থাকবেন প্রথম দিকেরগুলো বাদ যেতে থাকবে আগামী দিনেরগুলো অটোমেটিক্যালি জয়েন্ট হতে থাকবে এক বছরেরটা পুরো একসাথে উড়ে যাবেন একদিন একদিন করে একদিন প্লাস হলে লাস্ট বছরের একদিন মাইনাস হবে এইভাবে ওই দিন যেটা পেয়েছিলেন সেটা হারাবেন আবার নতুন আজকে যেটা পেলেন সেটা কিন্তু আপনি গেন করলেন তো যত চ্যানেল গ্রো করতে থাকবে আপনার ভিউজ বাড়তে থাকবে ওয়াশ টাইম বাড়তে থাকবে এইভাবে কিন্তু হয়ে যাবে আর খুব সুন্দরভাবে যদি কাজ করা হয় এইটা কিন্তু আস্তে আস্তে হবে একদিন তো হয় না কিছু কিছু চ্যানেল এক দুদিনই হয়ে যায় কিছু কিছু চ্যানেলে সময় লাগে তো এই ব্যাপারটা আপনাদেরকে আশা করি বোঝাতে পেরেছি সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন আর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা